ম্যালেরিয়া পাহাড়ি এলাকায় বিস্তার লাভ করার হাত থেকে রক্ষা করার পদক্ষেপ। মূলত মে জুন জুলাই মাসগুলিতে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব ঘটে থাকে, এজন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর আগাম কিছু ব্যবস্থা নিয়ে থাকে সর্বদা। কিন্তু স্বাস্থ্য প্রশাসন ম্যালেরিয়া রোগ প্রতিরোধের জন্য কতটা অগ্রসর হয়েছে, ম্যালেরিয়া বিস্তার লাভের খতিয়ানের দিকে ফিরে তাকালে দেখা যায় এবছর মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীনে 18 জন জনজাতি মানুষজনেরা মারণ ব্যাধে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিল। আক্রান্তরা মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসে চিকিৎসা পরিষেবা নেয়। মুঙ্গিয়াকামী স্বাস্থ্যকেন্দ্রের একটি সূত্রে জানা গিয়েছে, 18 জন ম্যালেরিয়া রোগে আক্রান্তের মধ্যে 17 জন আক্রান্ত রোগী সুস্থ হয়ে নিজ নিজ বাড়ি ফিরে যায়, আর বাকি 1 জন আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে বর্তমানে মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এই মারণ ব্যাধি রোগ প্রতিরোধের জন্য মুঙ্গিয়াকামী হাসপাতাল কর্তৃপক্ষ আক্রান্ত এলাকাগুলিতে স্বাস্থ্য শিবির করে যাচ্ছেন বলে খবর। কিন্তু ওইসব স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে ঔষধের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, অনেক সময় আক্রান্ত এলাকাগুলিতে সঠিকভাবে স্বাস্থ্য শিবির ও করা হচ্ছে না। অপরদিকে মারণ ব্যাধি ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে অধিকাংশ জুমিয়া শ্রেণীর মানুষজন, বিশেষ করে মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীনে বিলাই হামরিয়াং পাড়া কাকড়াছড়া নুনাছড়া ছনপাড়া খাকলাই বিলাইখা বিলাধন চৌধুরী রিয়াংপাড়া সহ তার আশপাশ এলাকাগুলি ম্যালেরিয়া প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত স্বাস্থ্য দপ্তরের একটি সূত্রে। অভিযোগ, মুঙ্গিয়াকামী স্বাস্থ্য প্রশাসন হাতে গোনা কয়েকটি স্বাস্থ্য শিবির করে হাসপাতালমুখী হয়ে পড়ে স্বাস্থ্যকর্মীরা, অথচ অভাব অনটনে থাকা জুমিয়ারা অর্থকরির দৈন্যতার কারণে মুঙ্গিয়াকামী স্বাস্থ্যকেন্দ্রে এসে চিকিৎসা পরিষেবা নিতে পাচ্ছে না বলে অভিযোগ। অন্যদিকে এ ব্যাপারে মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক জানান, গত কিছুদিনের মধ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা 18 জন, ম্যালেরিয়ায় আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 17 জন। বর্তমানে মারণ ব্যাধি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসারত অবস্থায় রয়েছেন 1 জন। পরে তিনি এও জানান, মারণ ব্যাধি ম্যালেরিয়ায় আক্রান্ত এলাকাগুলিতে প্রতিনিয়ত স্বাস্থ্যকর্মীদের 2 টিম টিমুক্ত এলাকাগুলিতে যাচ্ছে এবং এলাকার জনজাতিদের রক্তের নমুনা পরীক্ষা সহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হচ্ছে উপজাতি গিরিবাসীদের মধ্যে। গত বছরের তুলনায় এবছর একটু বেশি আছে, কারণ অ্যাকচুয়ালি রিজন হতে পারে লাস্ট ইয়ার অ্যাকচুয়ালি কোভিড ছিল, যেহেতু আমাদের যে জুম চাষিরা তারা মানে ওই মানে কোভিডের ইনফেকশনের ভয়ে বা মানে কোনো একটা কারণে তারা মানে বাইরে তখন বেশি মানে যাওয়া যাওয়া করতো না, সেজন্য মেবি ওই মানে ম্যালেরিয়ার তখন এত প্রাদুর্ভাব দেখা যায় না। লাস্ট ইয়ারের অ্যাকচুয়ালি একটু নাম্বারটা কম ছিল, এবছর একটু বেশি মোস্টলি। আরও এইরকম যে সিজন মার্চ মেইনলি শুরু হয়, মার্চ থেকে শুরু হয় যখন মানে গ্রীষ্মকাল আসে আমাদের আর বর্ষাকাল, তো ওই ওই মানে সময়ে বৃষ্টি যখন হয় বৃষ্টির পরেই ওই ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যায়। আর আমরা তো মোস্টলি কী করি, ওই রকম এরিয়াতেও মানে ডিডিটি স্প্রে যাতে হয় আর প্রপার মানে যারা ওই মানে মশারি আমরা অনেক সময় প্রোভাইড করেছি প্লাস আরও অনেক আমরা হেলথ ক্যাম্পের সাহায্যে তাদের মানে অনেক ইয়ে করছি, মানে তারা আরও সচেতন করার চেষ্টা করছি। কিন্তু কি হয় কি জুম চাষিরা তারা তো তাদের মানে জুম চাষ করতেই লাগবে, সেজন্য তাদের মানে যেতে হয় বাইরে, তো সেখান থেকেই মানে জুম চাষি তাদের মানে বেশি ম্যালেরিয়া হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দূরন্ত টিভি।